গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর যে যেখানে আছেন, যেখান থেকে দেখছেন, তাদের অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ আমাকে দেখার জন্য, আমাকে ভালোবাসার জন্য। সবাই সুস্থ থাকবেন। আমার দিন শুরু হয়ে গেছে, আকাশ বেশ মেঘলা। এখন তো তাহলে গানটা গাইতে ইচ্ছে করে। আকাশ এত মেঘলা, যেও না তো একলা, এখনই নামবে অন্ধকার। না, আমার হেরে গলার গান শুনলে আপনারা অজ্ঞান হয়ে যাবেন, তাই আর গান গাওয়ার চেষ্টা করব না। আজকে আমার কিন্তু খুব চাপ আছে, একদম ঝড়ের মতো কাটবে দিনটা, আর আকাশেও ঝড় উঠছে বলে। আসলে আমাকে আজকে ছেলেকে নিয়ে যেতে হয়েছে স্কুলে, ওর পরীক্ষা ছিল, হায়ার সেকেন্ডারি দিচ্ছে। এই দেখুন, ফেরার সময় দাঁড়িয়ে গেছি এক জায়গায়, ওকে স্কুলে পৌঁছে দিয়েছি, ঝড় মাথায় নিয়েই প্রায় গেছি, ফেরার সময় এই অবস্থা, চতুর্দিকে জল জমে গেছে। দাঁড়িয়েছিলাম, তারপর বৃষ্টি কমতে বাড়ি এসেছি। একটা টোটো অটো কিচ্ছু পাচ্ছিলাম না, এত মানে ঝড় হচ্ছিল আর বৃষ্টি হচ্ছিল, চতুর্দিকে জল জমে গিয়েছিল, মুষলধারে বৃষ্টি হচ্ছে, দেখছি প্রচণ্ড বৃষ্টিতে দেখুন কি অবস্থা, জল জমে গেছে। আর আমি তো ছটফট ছটফট করছি, আটকে গেছি, বাড়ি গিয়ে রান্না বান্না কাজ আছে, তারপর সব সেরে বাচ্চা দুটোকে খাওয়াতে হবে, খাইয়ে হয়তো আবার ওকে আনতে আসতে হবে। তাই ভাবছি কখন বাড়ি ফিরব, কিন্তু কি করব, বিধির বিধান। হায়, একটা টোটো অটো কিচ্ছু নেই, দেখুন মোটামুটি পুরো স্নান করে গেছি, এই অবস্থায় দাঁড়িয়ে আছি এখনও। টোটো পেলে বাড়ি ফিরব, তারপর আপনাদের সাথে কথা বলছি, আবার আসছি। বাড়ি ফিরে স্নান করে রান্নাবান্না চাপিয়েছি, আর হঠাৎ দেখি ঠক 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 আওয়াজ, তারপর দেখি এসে কী অবস্থা, এরকম কেন, আর আমাদের কুটুস দেখি দৌড়ি করছে। তারপর এসে দেখি ইনি জানলায় ঠক 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 করে আমাকে ডাকছেন। এই দেখুন, উঁকি বেড়ে বেড়ে দেখছে ভেতরে আর ডাকছে, আর কুটুস এদিকে পাগলের মতন হয়ে যাচ্ছে, ধরবে ওকে, কি সুন্দর দেখতে। আমাদের পাশের গাছটাতেই থাকে, পাশের বাড়ির একটা সুপুরি গাছ আছে, সেখানেই থাকে। আসলে খাবার দিই তো রোজ, আজকে দেওয়া হয়নি, তাই এসে ও ঠক 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 শুরু করেছে, খাবার দাও খাবার দাও। আর কুটুসের কাণ্ড দেখুন খালি, কুটুস কি করছে, জানলা এরমভাবে বসে বসে ও বৃষ্টি দেখে, কাক পক্ষী কাঠবিড়ালি যা কিছু দেখা যায় ও সব বসে বসে দেখে মানুষের মতন। এই দেখুন ওর কারবার দেখুন। কি দেখছো, হ্যাঁ চলুন ও খেলা করুক, আমি নিচে যাই রান্না দেখাই আপনাদের একটা। আজকে খুব শর্টকাটে করতে হয়েছে, কারণ ওই যে বললাম স্কুল থেকে আনার ব্যাপার আছে। তাই করেছিলাম কি, চিকেন আনার সময় দেখবেন ব্রেস্টের একটু ছিবড়ে মতন পিস থাকে, সেই পিসগুলো আমি তুলে রাখি আলাদা করে। সেই পিসগুলোকে কেটে আমি পেঁয়াজ আদা রসুন টমেটো আর অল্প দুটো কাজু বাদাম সব দিয়ে একসঙ্গে একটা পেস্ট বানিয়েছি। সেই পেস্টটাকে মাংসের সাথে মিশিয়ে আর দু চিপি ভিনিগার দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে চলে গিয়েছিলাম। এবার এসে এখন রান্নাটা করছি, কড়াইয়ে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা হলুদ দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর দিয়ে এটাকে ভালো করে কষিয়েছি, কষিয়ে আমি এবার ওই ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। খুব শর্টকাটে রান্না, খুব ভালো, খেতে দারুণ লাগে। এই যে ম্যারিনেট করে রেখেছিলাম সব মশলা একসঙ্গে বেটে, আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো কাজু বাদাম আর দু চিপি ভিনিগার দিয়েছিলাম, কারণ ওই ব্রেস্টের পিসগুলো একটু ছিবড়ে টাইপের হয়, আর একটু ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রাখলে একদম তুলতুলে নরম হয়ে যায়, সেটাকে এবার এর মধ্যে দিয়ে দিলাম। আর কিচ্ছু করবো না, জাস্ট এটাকে
খালি ধিমে আছে কষাবো, কষিয়ে কষিয়ে রান্না হবে, লুচি পরোটার সঙ্গে জমে যায় একদম। দেখতে পাচ্ছেন, এবার একটু নুন দিয়ে দিলাম, আর কিছু লাগে না, শুধু একটু নুন মিষ্টি। আর হ্যাঁ, বলতে ভুলে গিয়েছিলাম, আমি অবশ্য চিকেনের ওই যে পেস্টটা বানিয়েছিলাম সমস্ত মশলা দিয়ে, তার মধ্যে একটা বড় এলাচ দিয়েছিলাম আর একটুকরো দারচিনি দিয়েছিলাম, যাতে আমাকে গরম মশলা পরে আর না দিতে হয়। আমি সব দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টটার মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, আমার রান্না প্রায় হয়ে এসছে, আর একটুখানি কষানো হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে, খুব ছটপট হয়ে যায়। আপনারা অবশ্যই একবার চেষ্টা করবেন বাড়িতে। আর যেহেতু এখানে একটাও হাড় নেই, শুধু বোনলেস পিসই আছে, তাই খেতে খুব ভালো লাগে। লুচি পরোটার সঙ্গে রাত্রিবেলা বা পোলাও ফ্রাইড রাইসের সঙ্গে জমে যায় একদম। আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কেমন হলো আমাকে জানাবেন। আমি শুধুমাত্র কষিয়ে কষিয়ে রান্না করেছি, জল দিইনি, জল যা ছিল ওই বাটাতে সেইটুকুই, লাস্টে একটু চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, দিয়ে কষে নিয়েছি। এই ফাঁকে বলি, আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন অনেক ভালোবাসা দিয়েছেন, আপনাদের কাছে আমি ঋণী, কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা আমি কীভাবে শোধ করবো তা জানি না, তাই যারা আমাকে দেখছেন, যে যেখান থেকে দেখছেন, তাদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, একটাই রিকোয়েস্ট করব, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি এরকম রেসিপি এবং নানা রকম টুকটাক কাজকর্ম, ক্রিয়েটিভিটি কিছু দেখাবার চেষ্টা করি আমার চ্যানেলে, তাই আমাকে ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক করে দেবেন। আপনাদের এই সাবস্ক্রাইব, এই লাইক আমার কাছে খুব অমূল্য, খুব প্রয়োজনীয় আমার এগিয়ে যাওয়ার জন্য। তাই আপনাদের কাছে অনুরোধ, একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।